তো এইটা হয়েছে আমার নৌকায় উঠার ভিডিওটার সেকেন্ড পার্ট, মানে গেছিলাম যে আসছি ওইটার সেকেন্ড পার্টটা, বিকজ একটা ভিডিওতে দেয় নাই, অনেক বেশি লম্বা হয় যার জন্য। তো ওই দিন আমার ননদের বাসায় থাকার পর তারপরের দিন আমরা বাসায় আসবো, তার জন্য বেরোইছি। আর প্রচুর বৃষ্টি, ওই তখন থেকে বৃষ্টি, আজ একটু রোদ উঠছে, আজ এডিট করতেছি, তাহলে ভাবতে পারেন এক সপ্তাহ বেশি হয়েছে, এক সপ্তাহ অনেক বেশি হয়েছে এই ভিডিওটা করছি আর এখন এডিট করতেছি। কি যে একটা মহা বিপদ ভাই, বাসায় থাকতে ওরকম কাজ থাকতো না, সব ভিডিও এডিট করে রাখতাম, বাট এখন কাজ করতে হয় আর একটু মানে রেস্ট পাইলেও ভাবি যে ঘুমাইয়া যাই বা একটু ফোন ঘাটাঘাটি করি, ওই রকম। মানে বাসায় থাকতে কাজ করতাম না, কিছু না, ফোন নিয়েই থাকতাম আর ভিডিও এডিট করে রেডি করে রাখতাম। এখন না হইলেও তারপরেও আমি এখন এডিট করতেছি। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এইটা নাকি ব্রিটিশ আমলের যুগ, যখন ব্রিটিশরা ছিল আমাদের দেশে তখন এই ব্রিজটা বানাইছে, এখনও আছে। আর ওই ব্রিজটা থেকে একটা ছেলে এক দেড় মাস আগে মানে ওইখান থেকে লাফ দিয়ে মরে গেছে, গার্লফ্রেন্ডের চক্কর ছিল। আপনারা বলতে পারেন যে এগুলা কথা ভিতরে ঢুকানোর কি আছে, ভাই ওই ব্রিজটা যে এত এত বড় দেখাইছি তাহলে কথাটা বলতে হবে না, অনেক বেশি বড় কথা তার জন্য বললাম। তারপরে এই যে আমরা উঠছি অটল অরণ হেতু, এই দলংটাও মানে এটা বরপেটা রোডে মানে নতুন, মেবি কত মাস হয়েছে জানি, এইটা হইলো আমি ভালোভাবে মনে নাই আমার। তো এইটাতে উঠছি আর অনেক সুন্দর, এইটা দিয়ে অনেক বেশি হেল্প হয়েছে বুঝছেন, না হলে অনেক আগে অনেক অন্য একটা রাস্তা দিয়ে অনেক ঘোরাঘুরি করা লাগতো, আর যখনই আওয়াজ দিতে ধরি তখনই ঘুম পাই, এটা তো আপনারা জানেন বুঝছেন, যার জন্য মানে কীরকম জানি ভিডিওর মধ্যে কেমন একটা ইম্প্রেশন পড়ে। সো প্লিজ ইগনোর করে ভিডিওটা মনোযোগ দিয়েই দেখবেন। আর আমরা যাইতেছি পুরো রাস্তাটা দেখছেন, আর আপনার আমার অনেক ইচ্ছা বুঝছেন এই বৃষ্টির দিনে আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে ঘুরবো আর ঘুরবো, মানে আমার অনেক আশা আছে বুঝছেন। আপনার ভাইয়াকে একটা বাইক কিনে দেবো, তারপর দুইজন মিলে ঘুরবো। তারপরে এই যে এইখানে আপনাদের ভাইয়া বাইক পার্ক করে রাখলো, অনেক ফুটপাতের দোকানও আছে। আর এই যে এইখানে আমরা শপিং মলে ঢুকে গেলাম, এইটা হইলো এম বাজার। আর আমি ফার্স্ট এইটা শপিং মলের ভেতরে সব মানে ভিডিও করতেছি আর আওয়াজ দেই নাই, কজ অনেক মানুষ থাকে ভাই, ওইরকম আমি নার্ভাস ফিল করি আর ভয় ভয় লাগে, যদি কিছু বলে। তারপরে আমরা একটু এগুলা দেখতেছিলাম, মানে জরুরি বস্তু লাগে এগুলা, বাট অনেক দাম ভাই, আমাদের ওই রকম বাজেট নাই, একদম গরিব মানুষ আমরা, টাকা পয়সা কিছুই নাই। সো সব কিছু নিতে মন চায়, অনেক ড্রেস, অনেক কিছু। আপনাদের ভাইয়েরও মন খারাপ দেখতে পাচ্ছেন, পকেটে টাকা না থাকলেও মন খারাপ এমনিও হয়ে যায়। সো আপনারা প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করবেন, যাতে আমাদের একটু হলেও হেল্প হয়, বিশ্বাস করেন ভাই। মানে কি বলবো ভাই, মানে অন্য একদিন ভিডিওতে সব কিছু খুলে খালে বলে দিব। সো এইখানে সব কিছু আমি দেখতেছিলাম, কুকিং এইগুলো রান্না বান্নার জিনিস, তারপর এই যে স্লিপারগুলো সব কিছু দেখতেছিলাম, সব কিছু ভালো লাগতেছিলো। এই যে কিউট কিউট এগুলা বাচ্চাগুলো দেখছেন, এগুলা কি বলে টেডি বলে, এগুলো তো টেডির বাচ্চা তাই না। সো এগুলো নিতে মন চায় বাট টাকা নাই ভাই। এই যে ড্রেসগুলোও পছন্দ হয়েছিল, মানে কমফোর্টেবল ফিল হয়, আমি আগেও নিছি এই শপিং মল থেকে। সো বাট কী করবো, টাকা নাই। তারপরে এই ওড়নাটা পছন্দ হয়েছে, এটা আমার ননদিনি কিনে দিছে বুঝছেন। সো ও বললো যে এটা নিয়ে নাও, আমি আমার পছন্দ হয়েছিল। সো ও যদি নিয়ে না দিত তাহলে আপনাদের ভাইয়া নিশ্চয় নিয়ে দিত, আর আমি ওরকম জোর করি না আপনাদের ভাইয়াকে যে এইটা লাগবে ওইটা লাগবে। আপনাদের ভাইয়ার কাছে টাকা থাকলে আমাকে ওরকম জোর কিছুই করতে হয় না, জাস্ট বললে আমাকে সাথে নিয়ে যায় বা আমি অর্ডার করে দিই। তারপরে এই যে এখানে একটা হোটেলে আসছি আর আমি খাবো বাটি, অনেক দিন ধরে বাটি খাই না। সো আমি পরোটা খাইতে চাইছিলাম, কিন্তু আপনাদের ভাইয়াকে অনেক আগে আমি বলছিলাম যে আমার জন্য বাটি আনো নাই কেন। সো তার জন্য আপনাদের ভাইয়ের কথাটা মনে ছিল। এই ছোট ছোট কথাগুলো, ওই ছোট ছোট কেয়ারগুলোই তো অনেক বেশি ভালো লাগে তাই না। মেয়েদের বিশ্বাস করেন ভাই, ওইরকম দামি দামি জিনিস কিছু লাগে না, জাস্ট কেয়ার করবেন, ভালোবাসে মানে ভালোবাসবেন, কেয়ার করবেন, এতটুকুতেই কাফি। তারপর ওই যে আমার ননদের মেয়ে, ওর চুল কেটে দিল, ওইখানে হেয়ার কাট করে নেওয়ার পর এখানে আসছি আমরা সরভোগ, এখানে আমরা ফুচকা খাবো। এই ফুচকা আল্লাহ ভাইয়াটার কাছে আমি আগেও ফুচকা খাইছি, ভালো লাগে, টেস্ট ভালো। তারপরে আমি ভাইয়াটার সাথে কথা বলতেছিলাম, জিজ্ঞেস করছি যে যদি ভিডিওতে দেই কোনো সমস্যা হয়ে যাবে নাকি, ভাইয়া বলছে না কোনো সমস্যা নাই। তার জন্য আমি এই যে ভিডিও ক্লিপটা মানে ভাইয়াকেও একটু একটু দেখাইছি, হয়তো একটু পরে ভাইয়াকেও সম্পূর্ণ দেখতে পারবেন। ভাইয়াকে বলছি যে আমরা ফুড রিভিউ দিব, তারপরে আপনি ভাইরাল হয়ে যাবেন আর আপনার কাছে অনেক মানে কাস্টমার আসবে। ভাইয়াটা তখন হাসতেছিল আর অনেক বলতেছিলাম যে বেচা কিনা কীরকম হয়, ভাইয়া বলতেছিল ভালোই হয়, মানে ওরকম মাসের মধ্যে 30,000 থেকে যায় বুঝছেন।
ভাবতে পারেন। সো এইখানে আমি কথা বলতেছিলাম, আর আমি গেলে এই দোকানটা থেকে আরেকদিন আমি বলে বলে ভিডিও করব এই ভাইয়াটার, মানে বলছি যে যদি আমি ইউটিউবে ফেসবুকে দেখি কোনো সমস্যা হবে, ভাইয়া বলছে না কোনো সমস্যা নাই। তারপরে অনেক বেশি ঝাল দিছিলাম ভাই, যার জন্য মানে আমি খাইতেই পারতেছিলাম না, আর আপনাদের ভাইয়া নাকি খাবে না। তারপরে এইখানে আমি চাট খাবো, এখন আমার জিভা দিয়ে এত জল আসতেছে, মন করতেছে এখনই যা খেয়ে আসে এরকম। বাট বাস অনেক দূর ভাই, বুঝছেন কত, মেবি 15 কিলোমিটার না 14 না কি জানি না ভালোভাবে, ওইরকম 10 কিলোমিটারের বেশি অত দূর যাইতে হবে। আর আপনাদের ভাইয়াও বাসায় নাই, থাকলে তো মানে বলতাম, একটু আমার অনেক বেশি খাইতে মন চাইতেছে বুঝছেন, যার জন্য যখনকার ভিডিও তখন আওয়াজ দিয়ে ভিডিও করা অনেক বেশি ভালো। না হলে কি হয়, এই যে আওয়াজ দিবার আওয়াজ দিতে ধরলে খাইতে মন চায় বুঝছেন। তারপর এই যে হয়ে গেল আমাদের চাট, চাট ইজ মাই ফেভারিট বুঝছেন, চাট এত ভালো লাগে আমার, এত ভালো লাগে, এত ভালো লাগে। আর একদিন এই যে আমরা এক্সাম দিয়ে আসতে খাইছিলাম, ওইগুলো একটু ভালো লাগে নাই, আরও 50 টাকা নিয়েছিল বুঝছেন, কারণ একটুখানি দই দিছিল। তারপরে আমি ভাইয়াকে বললাম যে ওই দিন খাইছি এত দাম নিছে, যে বলছে যে ওই দই দেওয়ার জন্য একটু দাম নিছে। আমি বললাম ও ঠিক আছে, তাহলে তাহলে দই না দিয়ে খাওয়া অনেক বেশি ভালো হয়। যে তারপর ভাইয়ের সাথে একটু কথা বলতেছিলাম, খাওয়া দাওয়ার পরে আমরা যাইতাছি বাসায়, আর এখান থেকে আমাদের বাসায় যাবো। আর আমাদের বাসায় দেখেছিলাম ওইটা সিক্রেট বুঝছেন, আপনারাও সিক্রেট রাখবেন। তারপরে এই যে রেল গেট পড়ছিল, আর কত ভিড় হয়েছে দেখছেন। তারপরে এইখান থেকে আমরা যাইতেছি বাসায়, ওইখান থেকে বাসায় যাবো ডাইরেক্ট। সো আপনারা বুঝতে পারেন বাসায় বাসায় বলতেছি, কজ এইখানে টপ সিক্রেট কিছু কথা আছে বুঝছেন, যার জন্য বাসায় বাসায় বলে যাইতেছি, মানে বলে চালাইয়া দিতেছি এইখানে।